শুকরটা ওখান থেকে দেখুন তাকিয়ে তাকিয়ে দেখছে ছবিটা। সাইজটা দেখুন, হেভি দেখতে লাগছে, হেভি দারুণ দেখতে লাগছে। তারা শিঙাড়ার উৎপত্তি করে। এই আইটেমটার নাম কি? ফুটলে। হ্যাঁ, ফুটলে। আরো রয়েছে ওই দিকটাতে পাবদা ফ্রাই রয়েছে, ভেটকি ফিশ পাতুরি রয়েছে, পুরো রং বেরঙের মোরকে ভরা। এটা সত্যিকারের রিউনিক। এই বড় এটা দাদা দাম কত? 600 টাকা না 2000 টাকা? এইটা এইটা কি নাম আছে? এটা মেঘ দই। দাম কত এক একটা? 50 টাকা করে। পুরো বিষয়টা থরে থরে এত সুন্দর ভাবে সাজানো রয়েছে। ব্ল্যাক কারেন্ট রসগোল্লা রয়েছে। আমি বাবার জন্য এরকম নাম শুনি, খুব দুর্দান্ত দুর্দান্ত নাম। সমস্ত কিছু ধরেই মোটামুটি এর দামটা ফিক্সড করে রাখা হয়েছে। উল্টো উল্টো দিকে দেখাচ্ছি কিনা? সোজা দিকেই ছিল। আচ্ছা না, উল্টো দিকে দেখাচ্ছি। আমার পাড়ার ফুচকা অনেক ভালো। এই ফার্স্ট এন্ড লাস্ট। যারা প্রায়শই বলেন যে ফুড ব্লগ করি না কেন, ফুড ব্লগ করি না কেন, তাদের জন্য আমার আজকের ভিডিও। তো আমি এখন চলে এসেছি একটা ফুড ফেয়ারে, যেটা বলা হচ্ছে যে মধ্য কলকাতার সবচেয়ে বড় ফুড ফেয়ার, মানে হচ্ছে খাদ্য মেলা। দেখতেই পাচ্ছেন আমার পেছনে টিকিট কাউন্টার। এখানে ঢুকতে গেলে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। আমরা দুজনে এসেছি, অলরেডি দুটো টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। চেটে পুটে খাদ্য মেলা। এবং এদের ট্যাগলাইনটা আমি দেখাবো, খুব সুন্দর। যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। তাহলে চলুন এই ফুড মেলার ভেতরে এবার ঢোকা যাক, এবং সেখানে কি কি আছে, যদি কিছু ইউনিক কিছু থাকে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফুড ফেস্টিভ্যালের মধ্যে প্রথমেই ঢুকে আমরা প্রথম যে খাবারটা খাবো সেটা হচ্ছে আমাদের চিরপরিচিত সেই আলু ভাজা পটেটো চিপস। কিন্তু এটা একটু স্টাইলিশ ভাবে, অনেকে যারা ইউটিউবে দেখেন খাবারগুলো রীতিমতো, তারা জানবেন যে এটা একটু অন্যরকম ভাবে এইভাবে স্টিকে আলুটাকে গোল 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 করে কেটে তারপরে ভাজা করা হয়। আর এই এই সঙ্গে হচ্ছে যে মানে নানারকম কোটিং আছে, এই কোটিংগুলো দিয়ে তারপরে এটাকে ভাজা করা হয়। এটা আমরা এখন খাবো। এটার দাম এক একটা হচ্ছে 50 টাকা করে। দেখুন এই পটাটো চিপস বা পটাটো টুইস্টার, এটাকে কিভাবে রেডি করা হচ্ছে। ফাইনালি কিছু স্পেশাল মশলা আছে যেগুলো এখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে পেরি পেরি, যেটা এখন দেওয়া হচ্ছে। এরপর অনেক কিছু দেওয়া হয় এখানে, মেয়োনিজ দেওয়া হয়, যে মেয়োনিজ এগুলো দেওয়া হয়। এবং অনেকেই বলেন যে আলুটা তো এত কম দাম কিন্তু এগুলোর দাম এত বেশি হয় কেন, তার কারণ ভাজার পরে যে ধরনের মশলাগুলো ব্যবহার করা হয় সেইগুলোর যা প্রাইস, সমস্ত কিছু ধরেই মোটামুটি এর দামটা ফিক্সড করে রাখা হয়েছে। প্রচন্ড গরম। আপনারা সবাই এখানে আনন্দ করতে এসেছেন, খাওয়া দাওয়া করতে এসেছেন। জানি এটা পড়াশোনা কথা বলার জন্য একদম সঠিক সময়, নরমাল আলু ভাজা ছোট্ট করে বলে রাখি, খাস কিছু নয় কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। খেতে খাস কিছু না, শুধু দেখতে ভালো, তাই টেস্ট করা আর কি। এই ফার্স্ট এন্ড লাস্ট। অসাধারণ কিছু খাবার দাবার চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু এত ইউনিক খাবারগুলো যে সে সবগুলোর নাম আমি ঠিক বুঝতে পারছি না। এইটা এইটা কি নাম আছে? এটা মেঘ দই। দাম কত এক একটা? 50 টাকা করে। আর এই এইগুলো এই মিষ্টিগুলো 40 টাকা করে কুলফি মালা। আর এই যে দাদা এই যে এইগুলো যে দেখতে পাচ্ছি এটা কত? এই আইটেমটার নাম কি? সুপলে। হ্যাঁ, সুপলে। এটার দাম কত? 50 টাকা। নাম বোঝা খুব মুশকিল, ইউনিক ইউনিক নাম সমস্ত। কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা ও সরপুরিয়া এই দোকানটাতে চলে এসেছি, এবং শুরুতেই মানে যেটা দেখতে পাচ্ছি সাজানোটা দুর্দান্ত লাগছে, এবং মিষ্টিগুলো দেখেই বোঝা যাচ্ছে সব ইউনিক ইউনিক মিষ্টি। ওনারা বলছেন এটা কিছু একটা স্পেশাল আইটেম। এখানে তো অনেক রকমের মিষ্টি রয়েছে, আমি একটু যে কোনো একটা আইটেম আমি একটু টেস্ট করে তারপরে আমি জানাতে পারবো যে কেমন মিষ্টিগুলো লাগছে। একটু দেখাবো, এটার নাম হচ্ছে বাদশাভোগ।
ওনারা বললেন এটা নাকি স্পেশাল আইটেম, মিষ্টির ব্যাপারে আমার কোনো নলেজও নেই আর আমি খেতে তেমন পছন্দও করি না। একটা সুন্দর, তবে এই ভাঁড়টা খুব সুন্দর লাগছে আমার, আর ভাঁড়ের ভেতরে একটা রসগোল্লা টাইপের একটা জিনিস রয়েছে, মানে ক্ষীর রসগোল্লা সব মিলিয়ে একটা সুন্দর টেস্ট। মিষ্টি আমার পছন্দ না হলে মানে ভালো খারাপটুকু বুঝতে পারি আর। বেশ কিছু দুর্দান্ত খাবারের ছবি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে যেটা দেখছেন এটা হচ্ছে তোপসে ফ্রাই, তারপরে রয়েছে চিকেন ললিপপ, তারপরে হচ্ছে ভেটকি ফিশ পকোড়া, তারপরে হচ্ছে চিকেন পকোড়া। তো যাই হোক, এগুলো কিন্তু মানে কমন আমাদের ক্ষেত্রে। আর কিছু কিছু খাবার এখানে আছে যেমন লোটে ফ্রাই, এগুলো কিন্তু আমরা মেলা টেলা ছাড়া খুব একটা বেশি পাই না। তারপরে যেটা হচ্ছে চিকেন কাবাব রয়েছে, ভেটকি ফিশ ফিঙ্গার রয়েছে, তারপরে ভেটকি বাটার ফ্রাই রয়েছে, এগুলো আমরা প্রায় দেখি। গলদা চিংড়ি, গলদাটা হচ্ছে যেহেতু আমরা মানে দীঘার সাইডের লোক তাই গলদাটা আমাদের দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। আরো রয়েছে ওই দিকটাতে পাবদা ফ্রাই রয়েছে, ভেটকি ফিশ পাতুরি রয়েছে। মেলায় ঢোকার মুখেই একটা পিছে পুলির দোকান রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একদম চালকে গুঁড়ো করা হচ্ছে, পুরোনো দিনের যে পদ্ধতি সেই ঢেকি সেই সমস্ত কিছু নিয়ে এখানে চাল গুঁড়ো করা হচ্ছে। মহিলারা এখানে একদম চাল সরাসরি গুঁড়ো করে তারপরে সেইখান থেকে এখানে পিঠে তৈরি হচ্ছে, এবং উপরে লেখাও রয়েছে দেখছেন যে ভাজা পুলি পিঠে, তারপরে দুধ পুলি, তারপরে ক্ষীর পুলি, পাটি সাপটা, এরকম নানান ধরনের পিঠের যে ভ্যারাইটি সেটা এখানে রয়েছে। আর এখানে কিন্তু পিঠে সরাসরি তৈরি হচ্ছে। আর ওইদিকে একদম কাউন্টারটা রয়েছে, আমি দেখাবো, ওইদিকে কাউন্টারটা রয়েছে, এখানে সমস্ত কিছু থরে থরে সাজানো রয়েছে যেটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর নানা রকম পিঠে এখানে দেখা যাচ্ছে, মালাই চন্দ্রপুলি, তারপরে রয়েছে ভাজা পুলি, তারপরে রয়েছে মালাই পাটি সাপটা, আর চুষি পায়েস। চুষি পায়েসটা অনেকেই খেতে খুব পছন্দ করেন, ক্ষীরের পাটি সাপটা। আমার ব্যক্তিগতভাবে ক্ষীরের পাটি সাপটাটা খেতে খুব ভালো লাগে, নারকেলের পাটি সাপটা। তো গ্রামের দিকে এগুলো খুব কমন, গোকুল পিঠে, এবং দামগুলোও দেখা দেখুন এখানে দেখা যাচ্ছে। দেখুন বেতাই মিষ্টান্ন ভান্ডারের যে স্টল, সেই স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে রসগোল্লার নানা রকম ভ্যারিয়েশন রয়েছে, ব্ল্যাক কারেন্ট রসগোল্লা রয়েছে। আমি বাবার জন্য এরকম নাম শুনিনি, খুব দুর্দান্ত দুর্দান্ত নাম। একটা পুদিনার রসগোল্লা রয়েছে, নলেন গুড়ের রসগোল্লা রয়েছে, ক্যাপসিকাম রসগোল্লা রয়েছে, এরকম যেমন কালার দুর্দান্ত দেখতে সাজানো গুলো সেরকম রয়েছে, মানে আর নামগুলো তো মানে বলাই বাহুল্য, দারুণ দারুণ সমস্ত নাম। উপরে দেখতে পাচ্ছেন যে সন্দেশের কিছু সম্ভারও এখানে রয়েছে, এবং মধুশঙ্খ, এটা স্পেশাল মধুশঙ্খ, মধুশঙ্খ সন্দেশ, এবং নলেন গুড়ের পরিতৃপ্তি, নানা ধরনের নাম, মানে মিষ্টির নামই এমন, দেখেই শুনেই মনে হয় যে না একটুখানি খাই। যেমন দেখতে কালারফুল তেমনি নামগুলোও দুর্দান্ত। ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম একটা সুন্দর সাজানো গোছানো দোকান, যেখানে রং বেরঙের চকলেট পাওয়া যাচ্ছে, এবং চকলেট গুলোর নাম দেখলেই আপনার খেতে ইচ্ছা করবে। আর যেভাবে সাজানো রয়েছে সেগুলো দেখে তো পুরো জিভে জল আসার মতো ব্যাপার, চোখ আটকে গেল এই জায়গায়। যারা লিকারের ভক্ত এটা শুধু তাদেরই জন্য। এখানে রয়েছে ভোডকা ফিল, উইস্কি ফিল, রাম এন্ড রাম ফিল, মানে নানা রকম সমস্ত কিছু এখানে লিকার সংক্রান্ত সমস্ত চকলেট আপনারা পাবেন। এরপর দেখুন বাটার স্কচ, আমরা আইসক্রিম খেয়েছি বাটার স্কচ, কিন্তু চকলেট, এবং সেটা এত সুন্দর, পুরো রং বেরঙের মোড়কে ভরা, এটা সত্যিকারের ইউনিক। আর এই দিকে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন হচ্ছে বন্দুক বাচ্চাদের জন্য, বাচ্চাদের ক্ষেত্রে খুব আকর্ষণীয় হবে। তারপর রঙের প্যালেট সেটা দেখা যাচ্ছে, তারপরে ওই ক্রস জিরো যেটা বাচ্চারা খেলে সেই রকম মানে আকৃতি করে চকলেট গুলোকে খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। রোস্টেড কাজু একটা চকলেট আমি নিয়েছি, একটু টেস্ট করবো কেমন। চকলেট যেমন লাগে তেমনই।
সূর্য কুমার মদকের জলভরা সন্দেশ বিখ্যাত অনেকেই শুনেছেন, তো সেই সূর্য কুমার মদকের স্টলে রয়েছি। জলভরা একটা সন্দেশ দেখানোর চেষ্টা করবো, আর দুর্দান্ত লাগছে। সন্দেশের শুধু সাইজটা দেখুন, মানে সাইজটা এত দুর্দান্ত লাগছে দূর থেকে দেখতে, না এসে ভিডিও করলে মনে হচ্ছে যেন মিস করতাম অনেক কিছু। দামগুলো লেখা রয়েছে, ওইগুলো হচ্ছে যে 60 টাকা, পাশের গুলো দেখছিলাম ওইদিকে গুলো একদম কোণের গুলো 50 টাকা, মাঝের গুলো 60 টাকা, আর এইগুলো একটু বড় গুলো 70 টাকা। আর এই বড় এটা দাদা দাম কত? 600 টাকা, এটা 2000 টাকা, এটা 3000, এটা 600, এটা 2000, এটা 300। এখানে কিন্তু সব থেকে বেশি রয়েছে যে কোনো ফিশের আইটেম, সুন্দরবনের ভেটকি মাছের আইটেম রয়েছে, ওদিকে আবার বকখালির রয়েছে, আর এর পাশেই রয়েছে পর। যারা পর খেতে পছন্দ করেন তারা হচ্ছে এখানে আসতে পারেন। আর এর পাশাপাশি রয়েছে বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেন মাটন এবং নানা রকমের কাবাবের আইটেম। আর কাবাব দেখলেই যাদের জিভে জল আসে তাদের নিশ্চয়ই এই ছবিটা দেখে এখন জিভে জল আসার কথা, কারণ রং বেরঙের কাবাব খুব সুন্দরভাবে এখানে ঝোলানো রয়েছে। এর পাশে রয়েছে ভেটকি, চিকেন, চিংড়ির নানা রকমের আইটেম। আমি গোটা মেলার যে ছবিটা সেটা ওভারঅল আপনাদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করছি। ঠিক মাঝখানে মাঝখানে এরকম গোল গোল টেবিল করা আছে যাতে আপনাদের অসুবিধে হলে দাঁড়িয়ে খেতে আপনারা বসে খেতে পারেন। সমস্ত বিষয়টা বেশ কালারফুল, আর খাবার যেখানে থাকবে সেটা অবভিয়াসলি কালারফুলই হবে, কারণ বাঙালির কাছে খাবারের থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর কিছুই নেই। সুতরাং খাদ্য মেলা একদম জমে জমজমাট, এবং মেলার নামটাও সার্থক হয়েছে। ওই যে চেটে পুটে চেটে পুটে খাবারের মানে মেলার নাম দেওয়া হয়েছে, এটাও সার্থক হয়েছে বলে আমার মনে হচ্ছে। ওদিকে স্টেজ রয়েছে, মঞ্চে রয়েছে, কিন্তু মঞ্চে এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠান এখনো পর্যন্ত চালু হয়নি, সন্ধে করাচ্ছে ধীরে ধীরে, এবং যত সন্ধে হচ্ছে তত যেন লোকজনের ভিড় আরো বেড়ে যাচ্ছে। এই একটা বেশ ভালো আইটেম, চকলেট পাটিসাপটা, আর পাশেই রয়েছে ম্যাঙ্গো পাটিসাপটা। এই যে পাশে যে দেখছেন এরকম সাজানো রয়েছে ভাজা চন্দ্র পুলি পিঠে আর ভাজা পুলি পিঠে, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারিনি। তো ভাজা চন্দ্র পুলি পিঠে এইটা আমি একটা নিয়েছি, এটা 30 টাকা হচ্ছে পার পিস। তো আমি একবার খাবো এবং খেয়ে আপনাদেরকে বলবো যে খেতে কেমন। তবে সাইজটা দেখুন, হেভি দেখতে লাগছে, হেভি দারুণ দেখতে লাগছে। তারা সিঙ্গারার উৎপত্তি করেছিলেন। ঠিক আছে, তোমার জন্য একটা আমি এই ময়দা বা ভেতরে যখন নারকেলের পুর করে গাইলাম, তো সেখানে একটু বলে দিচ্ছি নারকেলের পুর কি ডায়মন্ড ফ্রাই। আবার একটা মিষ্টির দোকানে চলে এসেছি, এখানে রয়েছে বেট মিহিদানা, বর্ধমানের সীতাভোগ রয়েছে, বর্ধমানের ল্যাংচা রয়েছে এবং মিহিদানাও রয়েছে, নলেনগুড়ের খাস মন্ডা রয়েছে। পুরো বিষয়টা থরে থরে এত সুন্দর ভাবে সাজানো রয়েছে যে দেখলে যারা মিষ্টি খান না তাদেরও একটা আধটা মিষ্টি মুখে পুড়ে দিতে ইচ্ছা করবেই করবে। যে আইটেম গুলো রয়েছে সেগুলোর দাম দেখুন, এখানে রয়েছে পর্ক বিরিয়ানি, তারপরে পর্ক কষা, পর্ক সসেজ ফ্রাই এবং আরো নানা ধরনের আইটেম রয়েছে, এবং এই এইগুলোতে খুব সাজানো রয়েছে, এবং বহু মানুষ দেখুন ইতিমধ্যেই খাওয়ার জন্য ভিড় করেছেন। তো আমরা যেহেতু পর্ক পছন্দ করি না তাই আমরা মানে ট্রাই করছি না এটাতে, কিন্তু অনেকেই কিন্তু ট্রাই করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছেন এখনো পর্যন্ত। সুন্দর করে এই পেতলের এই পাত্রগুলোর মধ্যে এইভাবে সাজানো রয়েছে, শুকরটা ওখান থেকে দেখুন তাকিয়ে তাকিয়ে দেখছে ছবিটা। এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছি এখানে সমস্ত সি ফুড বিক্রি হচ্ছে, আর সমস্ত সি ফুডের যে মেনু, মেনুগুলো এখানে দাম সহ রয়েছে ঠিকই, কিন্তু সমস্ত নাম পড়ে কিছু তেমন কিছু বুঝতে পারছি না। কিছু পরিচিত নাম থাকলেও ম্যাক্সিমামই হচ্ছে আপনার সমস্ত
অচেনা নাম। আর এই দেখুন এখানে আইটেম গুলো দেখুন, জাস্ট আমি একটা ভিডিওর মাধ্যমে ক্যামেরাটা আমি নিয়ে যাচ্ছি এবং আইটেম গুলো দেখুন। কিছু কিছু জিনিস আমরা দেখে চিনতে পারছি, যেরকম এই কাঁকড়া কাঁকড়া টাকড়া এগুলো দেখে চিনতে পারছি, কিন্তু বেশিরভাগ মেনুই আমি চিনতে পারছি না এটা কিসের কি ব্যাপার। ঘুরতে ঘুরতে চলে এসেছি কাবাবের দোকানে। কাবাব গুলো দেখে আগেও যেমন বলেছিলাম যে জিভে জল আসার মতো ব্যাপার, দেখুন অনেক ধরনের কাবাব রয়েছে। চিকেন মানে এগুলো অ্যাকচুয়ালি কাবাবও বলে টিক্কাও বলে, চিকেন টিক্কা, তারপরে হচ্ছে কি বলা হয় রেশমি টিক্কা, তারপরে হরিয়ালি কাবাব, এই সমস্ত নানা রকম নাম রয়েছে। অতটা আমি হ্যাবিচুয়েটেড নই তাই আমি ডিটেলে সমস্ত নামগুলো বলতে পারছি না। যারা খাবার দাবার পছন্দ করেন তারা নিশ্চয়ই এই গোটা বিষয়টা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আমরা ওই হরিয়ালি কাবাব একটা অর্ডার করেছি, তো দেখা যাক কিরকম কি খেতে হয়। হরিয়ালি কাবাব এখন মোটামুটি রেডি হয়ে গেছে আর ফাইনালি আমাদের সামনে এসে গেছে। চিকেন হচ্ছে আমার ফেভারিট আইটেম, তো চিকেন পেয়ে স্বাভাবিকভাবে ভালোই লাগবে। সবুজ সবুজ রঙের চিকেন দেখতে ভালো লাগছে। পুরো মাখন, এত সুন্দর চিকেন গুলো নরম হয়েছে, সত্যি ভালো লাগছে। চকলেটের আরো একটা স্টল আমার চোখের সামনে রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন রং বেরঙের চকলেট ভরা রয়েছে গোটা স্টলটাতে, নামগুলো কি সুন্দর, আর আলো মানে টুনিবাল্ব দিয়ে সাজানো রয়েছে দেখতে, সেই জন্য আরো ভালো লাগছে। স্ট্রবেরি পাল্প প্যান পান চকলেট, পান প্যান নয় পান চকলেট, মানে পানের ফ্লেভার সম্ভবত পাওয়া যাবে। এরকম নানা ধরনের চকলেট রয়েছে, দূর থেকে স্টলটা চোখে পড়বে। যেরকম ভিড় বাড়ছে সন্ধে যত নামছে, আর সেরকমই স্টেজে এখন দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, গান বাজনা শুরু হয়ে গেছে, মিউজিশিয়ানরা সমস্ত এসে গেছেন, এরপরে শুরু হবে। ফুচকাওয়ালা স্টলের সামনে রয়েছি আর তাদের মেনুটা আমার সামনে এখন হাতে চলে এসছে। ওনারা বলছেন যে প্রথম যে চারটে আইটেম রয়েছে, কর্ন চিজ ফুচকা, তারপরে চিকেন চিজ ফুচকা, চিকেন ফুচকা আর বাংলাদেশি ফুচকা, এই চারটে ফুচকা, এই চারটে আইটেম নাকি খুব পপুলার। ফুচকাওয়ালার সব থেকে পপুলার ডিশ, সেটা অনেকেই দেখলাম ইউটিউবে করছে, তো আমিও আর ট্রেন্ডিং থেকে বাদ যাই কেন, আমিও হচ্ছে বাংলাদেশি ফুচকা নিয়ে চলে এসেছি। তো আমিও সবার মতো খেয়ে দেখবো যে এটা কেমন খেতে, মানে অরিজিনালি আমরা আমার পাড়ায় যে ফুচকাগুলো খাই সেটা বেশি টেস্টি না এটা ওর থেকে বেশি ভালো, দেখা যাক। আমার পাড়ার ফুচকা অনেক ভালো, 80 বা 85 টাকার দাম, আমার ঠিক মতো পছন্দ হয়নি। আমি ফুচকা একটু ট্র্যাডিশনাল হলে আমার মনে হয় বেটার হয়। ভেতরে হচ্ছে ঘুগনি টাইপের এটা কি রয়েছে, তারপর একটু টক চাটনি দেওয়া আছে, আর এইটা আমি প্রথমে ভেবেছিলাম চিজ বা ক্রিম টাইপের কিছু হবে, কিন্তু এটা হচ্ছে ওই ডিমের সাদা অংশটাকে মানে ঝুরি ঝুরি করে কেটে ছড়ানো আছে, মানে ডিম মটর চাটনি ফুচকা, মানে এটা মিক্সড এরকম ভাবে বলা যায় এটাকে। নবদ্বীপের ক্ষীর দই এটা হচ্ছে খুব পপুলার, ওই যে দেখতে পাচ্ছি দূরে সব ক্ষীর দইয়ের হাড়ি টাড়ি গুলো সাজানো রয়েছে। এছাড়াও এখানে নানা ধরনের আইটেম রয়েছে। এই দই ঘরের দুটো হচ্ছে আমরা দই নিয়ে প্যাক করছি বাড়িতে নিয়ে যাব, এটা হচ্ছে 550 দাম, কত 160 160 ওই, আর ওই বড়গুলোর 1 কিলো গুলোর দাম কত, 1 কিলো 100 কত দাম, 300 300, আর এই ছোট যেগুলো প্যাক করা আছে 150 গ্রাম আছে, 150 গ্রাম 50 টাকা করে।
আচ্ছা এইটা এইটাতে কি আছে এইটাতে নলেন গুড় আচ্ছা আচ্ছা এটার দাম কি রকম হবে 240 টাকা কিলো 240 টাকা কিলো এই যে বাম্বু হচ্ছে বিরিয়ানি এইভাবে এটা তৈরি হয় মাছের মধ্যে পড়ে এরকম ভাবে সামনের দিকটা সিল করে তারপরে এইভাবে তৈরি হয় এরকম করলে এটা গরম থাকে বাম্বু বিরিয়ানিটা কখনো খাইনি কিন্তু আজকে আর খাওয়ার মতো মানে পেটের অবস্থাও নেই তাই জন্য আজকে আমি এটা ট্রাই করতে পারবো না নিশ্চয়ই পরে কোনো না কোনো একদিন খাবো চলে এসেছি পানের দোকানে যেখানে রয়েছে নানা ধরনের পান চকলেট পান মালাই পান তারপরে বেনারসের আইস পান এই সমস্ত নানা রকমের পানের সম্ভার পানগুলো দেখতেই কিরকম যেন মানে দুর্দান্ত কালারফুল লাগছে আর ওইদিকে রয়েছে পানের মশলা সেই মশলার অর্ধেক নাম আমরা জানি না চকলেট পানগুলো দেখুন দেখতে যথেষ্ট লোভনীয় পান মশলার মধ্যে দেখুন এলাচ তারপরে চারমগজ কাজু এগুলো আমি দেখতে পাচ্ছি পাশাপাশি ভাজা মৌরি এগুলো রয়েছে হোয়াইট চকলেট পান যেটা 50 টাকা দাম মেলা পুরোপুরি ঘোরাও হয়ে গেছে আর সমস্ত কেনাকাটাও হয়ে গেছে তবে যাওয়ার আগে এটা আপনাদেরকে বলে দিতে হবে যে এই মেলাটা কোথায় চলছে এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার বলে যে জায়গাটা রয়েছে কলকাতায় সেখানে এই মেলাটা হচ্ছে আর আমাদের প্রচুর এনার্জি আমরা সেই জেলা থেকে আজকে মানে শুধু খাবো বলে নয় শুধু ভিডিও করব বলে সেইখান থেকে আমরা এইখানে ছুটে ছুটে চলে এসেছি 100 কিলোমিটার দূরে হচ্ছে যে এই সব কেনাকাটা করবো আর ভিডিও করবো বলে এই এনার্জিটাকে হ্যাটস অফ করুন আর এই এনার্জির জন্য যারা সাবস্ক্রাইবটা করেননি এখনো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইবটা করুন তার কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এনার্জিটা ধীরে 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 লস হয়ে যাবে মানে এনার্জির ধাপটা নামতে 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 নিচে নেমে যাবে মানে একদিকে দই একদিকে ফুচকা একদিকে মাছের বিভিন্ন রকম আইটেম ওইদিকে চিকেনের বিভিন্ন আইটেম বিরিয়ানি আরো যেন কত কি মানে হাজার হাজার আইটেম যেগুলোর নাম সম্পূর্ণভাবে মনে রাখা সম্ভব নয় আর মনে রাখার চেষ্টাও করছি না বাড়ির পথে এখন রওনা দিচ্ছি সমস্ত কিছু খেয়ে দেয়ে পুরো পেট ভারী হয়ে গেছে আজকে আর ডিনার করারও মানে খুব একটা ইচ্ছা নেই এত বিভিন্ন রকম আইটেম চেখে চেখে আর কি সমস্ত একটু একটু করে যদি খেয়েছি কিন্তু তাও বেশ পেটটা ভার ভার লাগছে আবার যাওয়ার আগে এই জিনিসটা আবার কিনতে হলো উল্টো উল্টো দিকে দেখাচ্ছি কিনা সোজা দিকেই ছিল আচ্ছা না উল্টো দিকে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে কিনলাম এটা ওই ফুচকাওয়ালার যে স্টল থেকে বাংলাদেশি ফুচকাটা খেলাম ওখান থেকে এটা হচ্ছে একটা চাট মশলা বাংলাদেশি চাট মশলা যেটা নাকি মানে একটু খাবারকে স্পাইসি করার জন্য যে কোনো ধরনের খাবারে বেশ ব্যবহার করা যাবে তো সেই জন্য এটা কিনলাম এটা তো এখন রিভিউ দেওয়া সম্ভব নয় বাড়ি গিয়ে কোনো একদিন হয়তো ট্রাই করবো তো যাই হোক এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে প্ল্যাটফর্ম ইজ ওপেন অল সো প্লিজ কমেন্ট